আসসালামু আলাইকুম, আমি নাহিদ সুলতানা মুন্নি, প্রভাষক আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথম অধ্যায় কী আছে সেই বিষয়ে আলোচনা করি। সবাই বইটা খুলো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রথম অধ্যায়ে আমাদের কি আছে? আমাদের মুক্তিযুদ্ধ। দেখো, আমাদের মুক্তিযুদ্ধটা কবে হয়েছে কম বেশি কিন্তু আমরা সবাই জানি। 1971 সালে অনেক ত্যাগ স্বীকার করে, যুদ্ধ করে আমরা এই আমাদের স্বাধীনতাটা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে। তাহলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 1947 সালে, খেয়াল করো কথাটা, 1947 সালের আগে ব্রিটিশরা এই দেশ বিভিন্নভাবে শাসন শোষণ করত। একসময় বাঙালিরা তার প্রতিবাদ করে এবং 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। তারপরে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, একটি হচ্ছে ভারত এবং অন্যটি হচ্ছে পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাঙালিদের কী করে? বিভিন্নভাবে শাসন ও নির্যাতন করে। কারা? পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাঙালির উপর বিভিন্নভাবে শাসন ও নির্যাতন শুরু করে। বাঙালিরা তার সঙ্গে সঙ্গেও অনেক প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। বাঙালিরা যে প্রতিবাদ ও আন্দোলন শুরু করে তার কয়েকটি ঘটনা আমি তোমাদের আজকে তোমাদের সাথে আলোচনা করব। ঘটনাগুলো হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। প্রথমে পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষাটাকে কেড়ে নিতে চেয়েছিল। আমরা যে বাঙালি বাংলা ভাষায় কথা বলবো সেই অধিকারটা তারা কি করতে চেয়েছিল? কেড়ে নিতে চেয়েছিল। যে সবার রাষ্ট্রভাষা হবে উর্দু, উর্দুতে কথা বলবে, বাংলা না। তো বাঙালিরা, আমরা সেটা কি করতে পারিনি, মেনে নিতে পারিনি যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো। সেই জন্য আমরা যে আন্দোলন শুরু করি সেটা হয় 1952 সালের ভাষা আন্দোলন। মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য আমরা যে আন্দোলনটা শুরু করি সেটাই হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, বইটা সবাই খুলেছো? বইয়ের মধ্যে কিন্তু এই যে ছক দেওয়া আছে, একটা ছক করে বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে কি আছে দেখো, 1966 সালের ছয় দফা আন্দোলন। এটাও হচ্ছে বাঙালিদের বিভিন্ন দাবি আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে ছয়টি দাবি উত্থাপন করা হয়, যা ছয় দফা 1966 সালের ছয় দফা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিদের বিভিন্ন দাবি আদায় বলো, চাহিদা বলো, অধিকার বলো, সেগুলোকে কি করা হয়, পাওয়ার জন্য যে আন্দোলন করা হয় সেটাই হচ্ছে 1966 সালের ছয় দফা আন্দোলন। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 1969 সালে গণঅভ্যুত্থান। 1969 সালের গণঅভ্যুত্থানটা কি দেখো, সেটা আমরা জানবো। 1969 সালে গণঅভ্যুত্থানটা হচ্ছে, এটা হচ্ছে বাঙালিদের বিভিন্ন রাজনৈতিক চেতনাকে বিকাশে, রাজনৈতিক চেতনার বিকাশ ঘটাবার জন্য। বাঙালির জাতির রাজনৈতিক বিকাশের ইতিহাসে 1969 সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম। এই গণঅভ্যুত্থানের ফলে অত্যাচার ও স্বৈরাচারের কী হয়, নিপীড়ন হয়, মানে কি শেষ হয়ে যায়। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেখো, 1969 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালিদের যে
উপরে যে অত্যাচার করা হয় তারপর শোষণ করা হয় তা শেষ হয়ে যায়। বাঙালি বাঙালিরা তাদের অত্যাচার আর সহ্য করতে না পেরে যে আন্দোলন শুরু করে 1969 সালে সেটাই হচ্ছে গণ অভ্যুত্থান। মানে বাঙালিদের যে রাজনৈতিক চেতনা বলো, তাদের দাবি বলো, তাদের অত্যাচার থেকে দূর হয়ে যাওয়া, অত্যাচার থেকে কি বলবো, অত্যাচার শেষ করে ফেলা, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করাই ছিল এই গণ অভ্যুত্থানের মূল কারণ। ঠিক আছে, তাহলে দেখো 1952 সালে কি হয়, ভাষা আন্দোলন হয় আমাদের মাতৃভাষা আদায় করার জন্য। 1952 সালে ভাষা আন্দোলন, ছয় দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ, বাঙালির মুক্তির জন্য যে আন্দোলন করা হয় সেটা হচ্ছে 1966 সালের ছয় দফা আন্দোলন। 1969 সালে গণ অভ্যুত্থান হচ্ছে বাঙালিদের অত্যাচার দূর করার জন্য যে আন্দোলন হয় সেটাই হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। তারপরে কি আছে, 1970 সালের সাধারণ নির্বাচন। সেটা নির্বাচনটা হয় কত সালে, 1970 সালে প্রথম সাধারণ নির্বাচনটা হয় এবং জয়লাভ করে কে, কোন দল, আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই নির্বাচনে অনেকগুলো ভোটের মাধ্যমে এই নির্বাচনে কি হয়, জয়লাভ করে। তারপরে কি আছে, 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নরকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, সেটা হচ্ছে দেখো 1971 সালে 25শে মার্চ কাল রাত্রে ঘুমন্ত বাঙালিদের উপরে পাকিস্তানিরা যে অত্যাচার, হঠাৎ করে একটা অত্যাচার আক্রমণ শুরু করে। হ্যাঁ, হাজার হাজার বাঙালিদের কি করে, হাজার হাজার বাঙালিদের তারা হত্যা করে। হ্যাঁ, এটা হচ্ছে 1971 সালের 25শে মার্চের মধ্যরাতের ঘটনা। তার কারণে বাঙালিরা কি হয়, সাথে সাথে তার প্রতিবাদও করে, আন্দোলনের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে কি করে, প্রতিবাদও করে। এটা হচ্ছে কি, 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নরকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ। 1971 সালে বাঙালির গণহত্যা, ঠিক আছে। তারপরে কি আছে, 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে শেষ হয় এবং আমরা ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধের কি হয়, শুরু হয় এবং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই। সেটা দেখো 1971 সালে 25শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ কি হয়, শুরু হয় এবং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য কি করি, যুদ্ধ করি। এটা কত সালে, 1971 সালে 26শে মার্চ। 26শে মার্চ, ঠিক আছে। 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ঘোষণার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের কি হয়, শুরু হয়, আমরা যেন যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করে নিতে পারি সে জন্য। তাহলে দেখো এই যে আমাদের 1969 সালে, 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালে ছয় দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচন, 1971 সালে বাঙালির গণহত্যা, 25শে মার্চ কাল রাত্রে বাঙালির উপর যে গণহত্যা শোষণ নির্যাতন করা হয় সেটাই হচ্ছে 1971 সালের বাঙালির গণহত্যা, 1971 সালে 26শে মার্চ আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মাধ্যমে এবং নেতৃত্বের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। তাহলে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি কিন্তু তোমাদের ডান বামের কিছু প্রশ্ন থাকে, ডান বাম এখানে আমাদের যদি দেওয়া থাকে, এখানে যদি এই যে শালগুলো, সেই শালগুলোতে আমি যদি এখানে দিয়ে দেই
কি আছে তোমার? ভাষা আন্দোলন 1966 সালে কি হয়? ছয় দফা 66 সালে কি হয়? ছয় দফা 1969 সালে গণ অভ্যুত্থান। তোমাদের কিন্তু ডান বামের প্রশ্ন আছে, ডান বাম মিলাতে হবে, ঠিক আছে? 70 সালে কি হয়? সাধারণ নির্বাচন 1970 সালে কি হয়? সাধারণ নির্বাচন, ঠিক আছে? তারপরে 1971 সালে কি হয়? 71 সালে 25 মার্চ কাল হচ্ছে গণহত্যা, 25 মার্চ কাল হচ্ছে 25 মার্চ, ঠিক আছে? আর 1971 সালে মহামুক্তিযুদ্ধের ঘোষণা। এভাবে কিন্তু আমাদের ডান বাম ওর পলট থাকলে ডান বাম মিলাতে হবে, মিলে তারপরে প্রশ্নটা লিখতে হবে, ঠিক আছে? প্রশ্নটা আবার কিভাবে লিখবা, ধরো এখানে আছে ক খ গ ঘ ম চ, এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়, তুমি কিভাবে লিখবা প্রশ্নটা, তোমরা কিভাবে লিখবা প্রশ্নটা লিখবা? প্রথমে কয়ের সাথে আমার কি মিলেছে? কয়ের সাথে হচ্ছে তিন, তারপরে আমি সব উত্তরটা লিখব। কয়ের সাথে তিন, যেমন ক কি আছে 1952 সাল ভাষা আন্দোলন, এভাবে লিখব, ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এভাবে লিখতে হবে। যাদের মনে করো যে আমি উঠে আনি, তারা চটপট একটু উঠায় না, কারণ বইতেও কিন্তু আছে, বইতেও কিন্তু সুন্দর করে ছকটা দেওয়া আছে, দেখো বইতেও কিন্তু ছকটা দেওয়া আছে, তো প্রবলেম হওয়ার কথা না। 52 সালে 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালে ছয় দফা, 1969 সালে গণ অভ্যুত্থান হয়, 1970 সালে সাধারণ নির্বাচন হয়, 1971 সালে 25 মার্চ কাল হচ্ছে কি হয়, গণহত্যা হয়, 1971 সালে 26 মার্চ মহামুক্তিযুদ্ধ শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বা ভাষার ঘোষণার মাধ্যমে, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী 1971 সালের 11 জুন মুক্তিযুদ্ধের নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, ঠিক আছে? উপ প্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধকে তিনটা ব্রিগেডে ফোর্সে ভাগ করা হয়, কয়টা গ্রেডে? তিনটা। কী কী? মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শহীদুল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, ঠিক আছে? নামের প্রথম অক্ষর দিয়ে এই ভাগ করা হয়েছে, তিনটি ব্রিগেডের ফোর্সে ভাগ করা হয়েছে, ঠিক আছে? মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শহীদুল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, ঠিক আছে? এটাই হচ্ছে মুক্তি বাহিনীর তিনটি ব্রিগেড ফোর্সের ভাগ। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশে, যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশে 11টি সেক্টর ভাগ করা হয়েছে, কয়টি সেক্টর? 11টি।
মুক্তিযুদ্ধের সুবিধার জন্য সারা দেশে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। 11টি সেক্টরও কিন্তু আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। 11টি সেক্টরও কিন্তু আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। সেক্টর এক কোথায় কোথায় ছিল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অংশ বিশেষ, এই সেক্টরগুলো তোমরা একটু ভালো করে বই দেখে বাসায় পড়ে নিবা। সেক্টর এক চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অংশ বিশেষ। সেক্টর দুই কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশ বিশেষ। সেক্টর তিন মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের অংশ বিশেষ, এই যে জায়গাগুলো সেগুলো 11টি সেক্টর আমি তোমাদের কাছে একদম মুখস্থ চাই। আমি যখন নেক্সট আমার ক্লাসগুলো যখনই আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনাসামনি ক্লাস করতে পারবো, আমি অবশ্যই কিন্তু তোমাদের সবাইকে জিজ্ঞেস করবো যে সেক্টর তিনে কোন কোন এরিয়া ছিল, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, পার্ট তিনে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালির জাতি জড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধে কি হয়, সমগ্র বাঙালি জাতি আমরা জড়িয়ে পড়ি বিভিন্নভাবে। কেউ না কেউ, বিভিন্ন বাঙালিরা কাউকে না কাউকে মুক্তিযুদ্ধে কি করেছে, সাহায্য করেছে। কেউ খাবার দিয়ে বলো, কেউ আশ্রয় দিয়ে বলো, কেউ বিভিন্ন সেবা দিয়ে বলো, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। এই যুদ্ধে দলমত বিষয়ে নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছে। দেখো, শিক্ষিত, অশিক্ষিত, কৃষক, হ্যাঁ, তারপরে চাকরিজীবী, যাই বলো, সবাই কিন্তু কম বেশি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যে একটু আগে আমি তোমাদের বললাম না, কেউ না কেউ সাহায্য করেছে, কেউ খাবার দিয়ে। তবে এক মুক্তিযোদ্ধাকে, ক্ষুধার্ত এক মুক্তিযোদ্ধাকে খাবার দিয়ে যে সাহায্য করেছে, যে খাবার দিল সেও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ফেলল, ঠিক আছে। তো কেউ না কেউ, কোনো শ্রেণীর মানুষ কোনো না কোনোভাবে এই মুক্তিযুদ্ধে কী করেছে, অংশগ্রহণ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরও এই যুদ্ধের অবদান রাখে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে মানুষগুলো তারাও এই যুদ্ধে অনেকখানি বেশি মানে অবদান রাখেন। নারীরা মুক্তিযুদ্ধের খাবার, আশ্রয় ও তথ্য দিয়ে কী করতো, সাহায্য করতো। খাবার দিয়ে সাহায্য করতো, আশ্রয় দিয়ে লুকিয়ে রাখতো, লুকিয়ে রেখে সাহায্য করতো। এবং তথ্য, ধরো এক জায়গার খবরাখবর আরেক জায়গায় নিয়ে, মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্পের কোনো খবর নিয়ে আরেক ক্যাম্পে যে মুক্তিযোদ্ধাদের জানানো, তথ্যগুলো দিয়ে সাহায্য করতো তারা, নারীরা, ঠিক আছে। তারপরে কি আছে, অনেক নারী প্রশিক্ষণ নিয়ে কিন্তু যুদ্ধও করেছে। তখনকার একাত্তর সময় যুদ্ধের সময় অনেক নারী বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা যুদ্ধ করেছে, সরাসরি অংশগ্রহণও করেছে। তারপরে কি দেখো, সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অনুপ্রেরিত করেছেন। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ড, দেখো অনেকে আছে যে মুক্তিযোদ্ধারা ক্লান্ত হয়ে যখন তাদের নিজস্ব ক্যাম্পে ফিরে আসতো, অনেকে তখন তাদের বিভিন্ন কবিতা, আবৃত্তি, গান, হ্যাঁ, এসব দিয়ে তাদের কী করতো, আরও উৎফুল্ল করতো, আরও তাদের মনটাকে ভালো করে দিয়ে যুদ্ধের দিকে মনোযোগ নেওয়ার চেষ্টা করতো। এভাবেও কিন্তু বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের এবং দেশ স্বাধীনের জন্য অনেক সাহায্য সহযোগিতা অনেকেই করেছে। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কী করেছে, কাজ করেছে। প্রবাসী, এদেশ থেকে অন্য দেশে যারা ছিল, বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য কী করেছে, কাজ করেছে। তারপরে পার্ট চার কি আছে দেখো, পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড। পাকিস্তান বাহিনীর পার্ট চার কি আছে, পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ড। দেখো, 1971 সালে 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে, আমরা কিন্তু যে ছকে পড়েছি, 1971 সালে 25শে মার্চ, 1971 সালে 25শে মার্চ গণহত্যাটা যে হয়, আমরা যে ছকে পড়েছি, কিন্তু 1971 সালে 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান বাহিনীরা রাজারবাগ পুলিশ লাইন্স ইপিআর সদর দপ্তরে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে কী করে, আক্রমণ করে ঘুমন্ত বাঙালির উপর মধ্যরাতে। আমি কিন্তু এতে ছকটা বলেছি না, 25শে মার্চ কাল রাত্রি, 1971 সালে 25শে মার্চ কাল রাত্রি, এই যে ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানিরা যে একযোগে আক্রমণ করে। এই সময় রাজারবাগ পুলিশ লাইসেন্সের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধের করে গড়ে তোলে। কিন্তু হানাদার বাহিনী আধুনিক অস্ত্রের আক্রমণ তারা টিকে থাকতে পারেনি। এই সময় কী করে, তাদের পাল্টা প্রতিরোধ করা হয়, কিন্তু পাকিস্তানিরা তো মূলত সেরকম
প্রিপারেশন নিয়ে সেরকম রেডি হয়েই তারা এসেছে যে তারা বাঙালিদের উপর আক্রমণ করবে। কিন্তু বাঙালিরা তো তখন তো প্রিপারেশন সেরকম ছিল না, তারা ঘুমন্ত মধ্যরাত্রে বাঙালিরা অসহায় অবস্থায় ছিল, তখন তাদের উপরে আক্রমণ করা হয়। তারাও প্রতিবাদ করার, পুলিশরা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তাদের এই মানে অনেকটা তারা কী হয়, ব্যর্থ হয়। হ্যাঁ, বাঙালিরা অনেকভাবে তখন তাদের কোনো ছিল না, প্রিপারেশন ছিল না, বা তারা সেরকম অস্ত্র নিয়ে তারা তৈরি ছিল না, বিধায় তারা কী হয়, ব্যর্থ হয়। এই আক্রমণের নাম দেওয়া হয় কি জানো, এই আক্রমণটার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। তো তোমাদের যদি প্রশ্ন থাকে অপারেশন সার্চলাইট কি, তো 1971 সালের 25 মার্চের কাল রাত্রে ঘুমন্ত বাঙালির উপরে যে অত্যাচার করেন পাকিস্তানিরা তাকেই বলা হয় অপারেশন সার্চলাইট। ঠিক আছে, পাকিস্তানি বাহিনীদের ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্যগণ অসংখ্য নিরীহ জনগণকে কি করে, হত্যা করে, যা গণহত্যা নামে সামিল। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি কি হয়, শহীদ হয়। কতজন বাঙালি এই 9 মাস, আমাদের মুক্তিযুদ্ধ হয় কত মাস, 9 মাস, এবং কতজন বাঙালি শহীদ হয়, প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হয়। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয় কি হয়, ভারতে আশ্রয় নেয়। এই হচ্ছে পার্ট 4-এর বিষয়। ঠিক আছে, তারপরে এদেশে কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, তাদেরকে কি বলা হয়, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে বলা হয় রাজাকার। তারা কি করে জানো, তারা হচ্ছে পাকিস্তানিদের বিভিন্নভাবে সাহায্য করত, বিভিন্ন নিজের ঘরের তথ্য নিয়ে তাদেরকে দিত, কোথায় মুক্তিযোদ্ধারা আছে, কোথায় তারা লোকে আছে, কিভাবে যুদ্ধ করবে, বিভিন্ন খবর খবর নিয়ে পাকিস্তানিদের দিত। হ্যাঁ, যেন পাকিস্তানিরা জয়লাভ করে, কিন্তু কি শেষ পর্যন্ত কি তারা পেরেছে, পাকিস্তানিরা পারেনি। হ্যাঁ, আর এই ধরনের কাজ যারা করতো তাদেরকে বলা হতো, তাদের নাম দেওয়া হয়েছিল কি, রাজাকার নামে। এখন দেখো, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়, এই 9 মাস যুদ্ধের কারণ ফলে এবং 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে আমরা এক পর্যায়ে আমরা জয়লাভ হতে পারি এবং আমাদের এই দেশ স্বাধীন করতে পারি, এবং পাকিস্তানিরা বাধ্য হয় আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পুরো সময়টাই ছিল প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে কী করে, সাহায্য করে ও সহযোগিতা করে, আশ্রয় গ্রহণকারীদের কী করে, বাঙালিদের সব আশ্রয় দেয়, বলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বিভিন্নভাবে ভারত আমাদের কী করে, সাহায্য করে। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে, অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে কী করে, যুদ্ধ করে। মিত্রবাহিনীর প্রথম লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোহর নেতৃত্বে 1971 সালে 21 নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। তাহলে দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে যৌথ বাহিনী কি, বা যৌথ বাহিনী কাকে বলে। মিত্রবাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। তাহলে যৌথ বাহিনী কি, কিভাবে গঠিত হয়, মিত্রবাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। 1971 সালে 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তানিরা বিমান বাহিনীর ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। আমি আবারও বলতেছি, তোমরা একটু খেয়াল করে শোনো, হঠাৎ 1971 সালে 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, এই যে যৌথ বাহিনী মুক্তিযুদ্ধের সাথে যারা একত্রিত হয়ে কাজ করেছিল, যৌথ বাহিনী যে মিত্রবাহিনী ও মুক্তিযুদ্ধ মিলে যে যৌথ বাহিনী গঠিত হয়, যৌথ বাহিনী একযোগে স্থল মানে কি রাস্তা, নৌ মানে কি নদীর পথ, এবং আকাশপথে উড়োজাহাজ আকাশপথে পাল্টা আক্রমণ করে, তীব্র আক্রমণ করে, যা 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যে দেখো, পাকিস্তানিরা যে একটি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান বাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে, তার পাল্টার সাথে সাথে যে যৌথ বাহিনী একসাথে স্থল, নৌ, আকাশপথে আক্রমণ করে, যার কারণে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীরা কী করতে বাধ্য হয়, আত্মসমর্পণ করতে বাধ্য হয়, এবং আমাদের দেশ আমাদের হাতে দিয়ে তারা এদেশ ছেড়ে চলে যেতে কী হয়, বাধ্য হয়। এভাবেই আমরা যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশ কী করতে পেরেছি, স্বাধীন করতে পেরেছি। ঠিক আছে, আর পার্ট 6 কী আছে দেখো, মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি, কী কী রাষ্ট্রীয় উপাধি পাওয়া উচিত, ক্যাপ্টেন মনিরুদ্দিন জাহাঙ্গীর,
তারপরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহি হাবিবুল হামিদুর রহমান, ল্যান্সিং নায়ক নূর মোহাম্মদ শেখ, সিপাহি মোস্তফা কামাল, এদের হচ্ছে যে উপাধিগুলো ছবিও দিয়ে দিয়েছে, দেখো এরা যে উপাধি পেয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই পরিচয়টা এবং নামগুলো এখানে পার্ট ছয়ে তুলে ধরেছে, আর তেমন কিছুই না। তাহলে দেখো কত ত্যাগ শিকারের মাধ্যমে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে এবং 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ অর্জন করতে কি হয়েছি, সক্ষম হয়েছি এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সকল বিষয়গুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমি আশা করি। হ্যাঁ, তারপরে তোমরা বইটা খুলবে, খুলে নিয়ে আমার এই ক্লাসটা আবারও ভালো করে বারবার দেখবে এবং বইয়ের সাথে মিলাবে এবং নিজেরা একটু বোঝার চেষ্টা করবে। ইনশাল্লাহ আমি জানি তোমরা পারবে, ঠিক আছে? তো তোমরা এভাবে একটু পড়ো এবং নিজেরা নিজেরা ছোট ছোট প্রশ্ন বের করো, প্রশ্ন বের করে প্রশ্নের উত্তরগুলোও নিজেরা নিজেরা বের করো। তোমরা কোনো গাইড দেখো না বাবা, তোমরা গাইড না দেখে তোমরা বইটা দেখে বইটা খুলে আগে বোঝার চেষ্টা করো এবং বইয়ের ভেতর থেকে রিডিং, বইয়ের ভেতর থেকে রিডিং করে তোমরা নিজেরাই ছোট ছোট কোয়েশ্চেন বের করো এবং সেটার উত্তর লেখো। দেখবো অনেকটা তোমরা এগিয়ে যাবা এবং তোমরা বুঝতে পারবা যেটা নিজেরা লিখে লিখবার এবং নিজেরাই নিজেদের খাতাটা যাচাই করো, দেখবা এটা তোমরা ভুলবা না সহজে, এটা সহজেই তোমরা সবসময় মনে রাখবা এবং আশা করি যখন আমরা সামনাসামনি আল্লাহর রহমতে ক্লাস করতে পারবো আমাকে তোমরা অনেকটা এরকম প্রেজেন্টেশন ভালো দিতে পারবা আমি এই আশা করি। তাহলে আজকে তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের ক্লাসটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো।